হে গাইজ, ওয়েলকাম ব্যাক টু আর চ্যানেল ওয়ার্ল্ড অফ জিও। তো আজকে হলো ধনতেরাসের পুজো। তো আমাদের বাড়িতে প্রতি বছরই ধনতেরাসের পুজো হয়, তো এই বছর হচ্ছে। তো তোমাদের সাথে শেয়ার করব যে আমরা কি করে ধনতেরাসের পুজো করি। তো স্টে উইথ দ্য ব্লগ অ্যান্ড কিপ এনজয়িং। তো মা আজকে সকালে ধনতেরাসের কেনাকাটা করতে গেছিলো, তো চলো তোমাদের সাথেও শেয়ার করি যে কী কী কেনাকাটা করে এনেছে। এখানে এনেছি ঠাকুরের গ্লাস, সবসময় পুজো দেওয়ার জন্য ঠাকুরের থালা। আগেরগুলো সব পুরনো হয়ে গেছে, তাই নতুন করে আবার এনেছি। আর এনেছি ঠাকুরের জন্য একটা মালসা বাটি জিনিস। পায়ের তোড়া, পায়ের তোড়া আর আঙুট এনেছি আজকে। তো দেখলাই যে পুজো হয়ে গেছে, অ্যান্ড এখন আমার খুব খেতে ইচ্ছা করছে। তো আমি ভাবলাম যে কী খাবো, তো তারপর ভাইকে দিয়ে কুরকুরে আনিয়েছি, কুরকুরে প্লেজ এগুলো আনিয়েছি। এখন এগুলো পেঁয়াজ দিয়ে মানে ঝালমুড়ি যেরকম করে করে সেরকম করে মাখা করবো, অ্যান্ড তোমাদের সাথে শেয়ার করবো সেটা, ঠিক আছে? তো চলো এনজয় করো ব্লগটাকে, অ্যান্ড স্টে টিউন উইথ দ্য ব্লগ। এখানে চারটে প্যাকেট কুরকুরে নিয়েছি, একটা লেজ নিয়েছি, একটা লঙ্কা, একটা লেবু আর পেঁয়াজ। তো চলো বানাই। এখানে পেঁয়াজগুলো কেটে নিয়েছি, অ্যান্ড লেবুটাকেও আধা লেবু দিয়েছি, বেশি লেবু দিইনি, লেবুটাকেও চিপে নিয়েছি। দেন পরিমাণ মতন নুন আর লঙ্কা টঙ্কা দিতে হবে, যাতে কুরকুরের মধ্যে একটুখানি ঝাল থাকেই। একটুখানি কম দিলেই হবে জাস্ট পেঁয়াজটার সাথে মাখানোর জন্য। তোমরা চাইলে লঙ্কাও দিতে পারো, আমি লঙ্কাটা দিইনি। কুরকুরেগুলো একটা একটা করে প্যাকেট ছিঁড়ে দিয়ে দেবো। তো হয়ে গেছে রেডি কুরকুরের, যাই না কি বলবো, কুরকুরে দিয়ে আর চিপস দিয়ে বানিয়েছি। যাই হোক, দেখে মনে হচ্ছে তো ভালোই হয়েছে, যখন যাই না কি হয়েছে। তো চলো খেয়ে দেখি। এই ছিল আজকের ভিডিও। আমি খেতে খেতে মানে তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না কেমন টেস্ট ছিল, কারণ জিউ বাইরে চলে গেছিলো, অ্যান্ড ওকে আর না মানে কি বলবো, মানে চলে আসে। ভূতু যেরকম তিন চার দিন বাইরে থেকে এসছে, বাট জিও ওরকম করে না। জিও ধরো এখন গেল, পাঁচ দশ মিনিট পর আবার ঘুরে চলে আসবে, এরকম করে। কিন্তু ওই পেছনে পড়ে থাকতে হয় কী খাচ্ছে কী খাচ্ছে না, কারণ ঘরে ঘর বাইরে ঘর তো দুটো আলাদা জিনিস, তাই জন্যে পেছনে পড়ে থাকতে হয়। অ্যান্ড এখন চলে এসছে, এখন এইখানে আছে, বদমাশি করছে এখানে। এখানে ওর বাসা আছে, কালো কাপড় এটার মধ্যে ও ঘুমায় রাত্রেবেলাতে। কোথায় গেল, ওইদিকে চলে গেছে বাইরে, না এখানে বসে রয়েছে, এই যে বসে রয়েছে। রাত্রেবেলাতে এইখানটায় ঘুমায়, সফট এইটা কাপড়টা খুব, সেই জন্য এখানে ঘুমায়। দেখেছো বদমাশকে?
অ্যান্ড ওকে ঘরে ঢোকানোর পর আমার খুব খিদে পেয়েছিল, তাই জন্য আর ভিডিও করলাম না। একদিন বানাবো, বানিয়ে ভিডিও করে তোমাদেরকে বলবো যে কেমন খেতে। বাট সিরিয়াসলি প্রচণ্ড টেস্টি ছিল, কারণ মানে কি বলবো, যেহেতু লেবু টেবু দিয়েছিলাম অ্যান্ড লঙ্কা টঙ্কা সেরকম দিইনি, কারণ কুরকুরের মধ্যে একটু হলেও ঝাল থাকে, তো সেই জন্যে টেস্টি হয়েছিল খুব। তো তোমরা ট্রাই করে দেখতে পারো। পরে আবার একটা নতুন ভিডিওর সাথে দেখা হবে, অ্যান্ড টিল দেন প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, শেয়ার করে দাও, লাইক করে দাও, কমেন্ট করে দাও প্লিজ, কারণ সাপোর্টের, তোমাদের সাপোর্টের খুব দরকার আমার। তো চলো, টাটা, বাই বাই।